Hey guys, welcome to our channel. So, আমার 6 তারিখে আমি একটা ফোন নিয়েছিলাম, Redmi 7 Pro. দেখতে পাচ্ছ একদম নতুন আছে। আর বিলটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বিল। সেটআপ খুব খারাপ আমার। এক হাতে করছি ভিডিও। সো এটা হচ্ছে বিল। এটা হচ্ছে বিল। সো আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। সো এটা হচ্ছে বিল। তো দেখতে পাচ্ছ 14000 টাকা পড়েছে। কত দিন নিয়েছি? 6/8/2019। আর আজকের ডেট হচ্ছে আজকে 10 তারিখ। সো এখনো পর্যন্ত 5 দিন, আজকের দিনটা নিয়ে হচ্ছে 5 দিন। তো 5 দিনের মধ্যে ফোনটার একটা প্রবলেম দেখা গেছে, সেটা হচ্ছে ফোনটার লাইট, অর্থাৎ ফোনের লাইট জ্বলছে না, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে, ঠিক আছে, আওয়াজ হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে, সব কাজ করছে, ফেস লকও চলছে, কিন্তু লাইট জ্বলছে না, ব্ল্যাক আউট হয়ে গেছে ফোনটা। কিচ্ছু করিনি, পরেও নি হাত থেকে, জাস্ট ফোন থেকে কথা বলছিলাম, তারপরে হট করে এটা অফ হয়ে যায়, অ্যান্ড এমনি আছে। তো এখন আমরা কেয়ারে যাচ্ছি, আর যে দোকানটাতে কিনেছি সেই দোকানটার নাম হচ্ছে সুখমণি, হ্যাঁ সুখমণি টেলিকম, ঠিক আছে, এটা আসানসোলে বাস স্ট্যান্ডে। সো যাচ্ছি, দেখা যাক। এমআই কেয়ার এখানে, ওপরে এমআই কেয়ার, ওপরে সেকেন্ড ফার্স্ট ফ্লোরে। সো ওখান থেকে এলাম, প্রায় 2 ঘন্টার মতন বসেছিলাম ভেতরে, ওয়েট করলাম, আর এটা আমাকে দিয়েছে এমআই, ঠিক আছে, এটা দিয়েছে প্যাক করে। ডুয়ো করা হলো এটাকে, ডুয়ো সার্টিফিকেট লেখা আছে, এটা ডুয়ো সার্টিফিকেট লেখা আছে, দোকানের নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, ঠিক আছে, আর এখানে দোকানের নাম লেখা আছে, এই দোকানের নাম। সো এবারে এই যে পার্সেলটা দেখছো, এই পার্সেলটা আমার গিয়ে পরে দোকানে দিতে হবে, অ্যান্ড তারপর দেখতে হবে যে বললো যে 7 দিনের মধ্যে ফোন পাবো। সো চলো দেখা যাক কি হয়। সো গাইজ, ফোনটা আমি জমা দিয়ে চলে এসেছি দোকানে, আর দোকানে আমি ভিডিও করতে একদম পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ভিডিও করতে আমি পারিনি। আর দোকানে ফোনটা জমা দেওয়ার পর ওরা আমাকে একটা কথাই বললো যে হয়তো ফোনটা তুমি 7 দিন পর পাবে, বাট 7 দিন পর পাবো কি না সেটাও জানি না, 7 দিন আগে পাবো না, বাট 7 দিনের পরে বা 1 মাসের মধ্যে পাবো। আর আমার কাছে কোনো অরিজিনাল কিচ্ছু নেই, আমার বিলটাও এমআই কেয়ারে জমা নিয়ে নিয়েছে, আর জেরক্সগুলো যেগুলো ডকুমেন্টস ওরা সাইন করেছিল সেগুলো ওরা জমা নিয়ে নিয়েছে, অ্যান্ড দোকানের কাছে আছে কিছু ডকুমেন্টস আছে। সো আমি বললাম যে আমাকে কিছু, মানে কিছু আমাকে ডকুমেন্টস দেন যেটাতে আমি, মানে আমার কাছে প্রুফ থাকবে যে আমি ফোনটা আপনাকে জমা দিয়েছি বা কিছু। তো ওরা কিছু দিচ্ছিল না, তো বললো যে এটাতে ছবি তুলে নাও বা তুমি জেরক্স করে নিতে পারো। তো আমি জেরক্স করে নিয়েছি, কালার জেরক্স করিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে পেপারটা, জাস্ট এটা উল্টো ধরেছি না সোজা। সো এটাতে দেখো, এটা ডুয়ো সার্টিফিকেট উপর লেখা আছে, এখানে ডুয়ো লেখা আছে, ডুয়ো সার্টিফিকেট, তো এটাই দিয়েছে, আর এখানেও সাইন করে দিয়েছে দোকানের মালিক। 10 তারিখ, এই নিয়মটা খুব বাজে, এমআই এর খুবই নিয়মটা বাজে, আমি জানি না এটা শুধুমাত্র এমআই আছে না, স্যামসং বা নোকিয়া সবাইই আছে, বাট এই রুলটা খুব বাজে, যে কোনো কোম্পানির মানে জন্য এটা খুবই বাজে। কারণ তুমি একটা ফোন কিনছো, নতুন ফোন কিনলে টাকা দিয়ে পড়ে, অ্যান্ড সেই ফোনটা 4 দিনের মধ্যে খারাপ হয়ে গেল, আর 4 দিনের মধ্যে খারাপ হয়ে যাওয়ার পর তুমি সেই ফোনটাকে ইউজও করতে পারলে না, অ্যান্ড ফোনটা জমা নেওয়ার পর তারা বললো যে 7 দিন পর ফোন দেবে। তো 7 দিন পর ফোন দেওয়া মানে কি, আবার তোমার 7 দিন ওয়েট করতে হবে, ওরা বলেছে 7 দিনের মধ্যে হবে, 7 দিন পেরিয়ে যেতে পারে, 1 মাসও লাগতে পারে। তো আমি কদিন ইউজ করবো? ঠিক আছে, আমার কাছে একটা ব্যাকআপ ফোন আছে, আমি ইউজ করছি, বাট যারা নর্মাল ইউজার, যারা ফার্স্ট স্মার্টফোন কিনছে বা কিনতে গেল, তাদের অবস্থাটা কী হবে? তাদের কাছে কোনো ফোন থাকবে না। সো আমার মনে হয়তো কোম্পানিকে একটা ফোন প্রোভাইড করা উচিত কাস্টমারকে, যে 7 দিন যতক্ষণ না ফোন পাচ্ছ ততক্ষণ একটা ফোন প্রোভাইড করা উচিত। ঠিক আছে, আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ফোন পাচ্ছি না পাচ্ছি। তো দেখা যাক, তো টাটা, বাই বাই।